হ্যালো সকল শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আসলে আপনাদেরকে দেখাবো যে ক্লাস নাইনের অর্থাৎ নবম শ্রেণীর যে সাধারণ গণিত যে আছে বইটা, তো সেই সাধারণ গণিত বইয়ের আসলে অ্যাসাইনমেন্ট এবং বা নির্ধারিত কাজ। তো বন্ধুরা, আপনাদের অ্যাসাইনমেন্টটা দেখেন, আপনাদের অ্যাসাইনমেন্টটা এই যে এইটাই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। ওকে, সো এইখানে আমাদের কিছু অ্যাসাইনমেন্টের কাজগুলো দিছে। সৃজনশীল প্রশ্ন এক আছে, এখানে সব কিন্তু সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো, এবং দেখতে পাচ্ছেন সৃজনশীল প্রশ্ন দুই আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন এক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন তিন আছে। তো আজকের সম্পূর্ণ ভিডিওটা আমরা কিন্তু এই চারটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সারগুলোই কিন্তু আপনাদেরকে দিব উত্তর সহকারে। তো অবশ্যই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো দেখেন, আমরা সর্বপ্রথম আপনাদেরকে প্রশ্নগুলো একটু দেখাই নিচ্ছি। দেখেন, তো সৃজনশীল প্রশ্ন এক, এইখানে বলা হয়েছে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পি এস কিউ আর এর উপর লম্ব। তো এইটার এই যে সৃজনশীল প্রশ্নর ক খ গ আছে, প্রত্যেকটার এমন আছে। সো এগুলো আমরা আসলে বুঝাইতে যাব না আজকে, মূললি আপনাদেরকে আমরা আসলে উত্তরপত্রটাই দিব। ওকে, তো প্রথম প্রশ্নর অ্যান্সার আমরা চলে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, সৃজনশীল প্রশ্ন এক, আপনার অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে যেভাবে আমাদের লিখা আছে তো আপনারা কিন্তু সেভাবেই লিখবেন। ওকে, তো দেখেন এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার ওয়ান, এখানে আমরা লিখছি আপনাদের সুবিধার জন্য। সো দেখেন এইখানে সুন্দর করে সব কিছু দেওয়া আছে। সো প্রত্যেকটা পেজ, এখানে কিন্তু ষোলোটা পেজ দেওয়া আছে। তো প্রত্যেকটা পেজ যদি আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হয়, তাহলে কিন্তু আপনাকে আমরা গুগল ড্রাইভের পিডিএফ ফাইল ডাউনলোডের লিঙ্কটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তবে ডাউনলোড দেওয়ার আগে ওই যে আপনি লিঙ্কটা যে দিয়ে রাখছি, তার একটা পাসওয়ার্ড কিন্তু আমার কাছে রয়ে গেছে। সো সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে মনোযোগ দিতে হবে, কেননা স্ক্রিনে কখন পাসওয়ার্ডটা আমি লিখে দিব সেটা কিন্তু বোঝা মুশকিল। ওকে, সো সেই এই ষোলোটা পেজের জিপ ফাইলের, গুগল ড্রাইভের যে জিপ ফাইলটা আমি রাখছি সেটার পাসওয়ার্ডটা এই সম্পূর্ণ ভিডিওর মাঝেই কিন্তু আমি আপনাদেরকে বলবো। ওকে, সো দেখেন সৃজনশীল প্রশ্ন এক, তো প্রত্যেকটা পেজ আমি আপনাদেরকে এক মিনিট করে দেখাচ্ছি। ষোলোটা পেজ, এখানে ষোলো মিনিট হবে মিনিমাম, তার চেয়ে কম হতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটা একটু দেখেন, আপনার উপকার হবে। সো দেখেন এখানে কো নাম্বার অ্যান্সারটা দেখেন, সুন্দর করে এখানে লিখা আছে, দেয়া আছে সব কিছু। সো আমি আপনাকে আসলে সময় দিচ্ছি, আমি নিজে কিছু বলতেছি না, বলার কোনো প্রয়োজন মনে করতেছি না। ওকে, সো আপনারা এটা দেখেন, দেখে কিন্তু অ্যান্সারটা করে ফেলবেন। ওকে, সো আপনারা চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। তো সৃজনশীল প্রশ্ন এক, এটা আমি আপনাদেরকে 30 সেকেন্ড দেখাচ্ছি। সো দেখেন আপনারা পজ করে রাখে এগুলো আসলে লিখে ফেলবেন। এবং প্রশ্ন খ দেখেন, এখানে দেখাচ্ছি আমি, এই পৃষ্ঠা শেষ, আমরা 2 নম্বর পৃষ্ঠাতে যাচ্ছি। দেখেন